গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরাটের বাগিনি ভ্লগ। আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি। আমি আজকে সকাল সকাল উঠে ফুলকয়টা তুলে নিচ্ছি বাইডি বন্ডিরা। ওই তোমার ওই ভোর 6টায় উঠেছি, আমার ছোট্ট সোয়ালটায় কলেজে যায় আর 8টায় কলেজ, সেজন্য 6টায় উঠতে হয়। ভোর সকালে উঠে ফুলকয়টা আগে তুলে নিচ্ছি, তারপর রান্নাঘরে চলে আইসি। রান্নাঘরে এসে ওই একটু আমের আচার বা আচার তো না, ওই আমসত বানাবো। তা আমসত্বটা হলো চুলায় জ্বালাইয়ে বানাবো। তা চুলোয় জ্বালাইয়ে বানাতে গেলি আগে রান্নার কাজটা সারে নি, সেই জন্যই হলো একটু ফ্রাইড রাইস বানাতে আইসি। ফ্রাইড রাইসটা করে সোয়ালডারে দিয়ে দেবো, ছোট সোয়ালডা একটু ওই নিয়ে যাবে হলো কলেজে। ওই ছোট্ট সোয়ালটা করলি তোমরা আবার ভাবে না, ছোট্ট সোয়ালটা মানে ছোট্ট রয়েছে আমার সল, কোনো সোয়াল আমার ছোট্ট নেই বাইডি বন্ডিরা। ছোট্টটাই হলো কলেজে পড়ে, তাহলে বোঝো যে কত বড় হয়েছে। আর বড়টা তো ইউনিভার্সিটি পড়ে, ছোট্ট আর নেই। ওই আমার ছোট বড় দুটো তাই আর কি, ছোট্ট সলটা আর বড় সলটা আর কি। সেই জন্য যারা না দেখছে, যারা না জানে, তারা ভাববে ছোট্ট মানে মেলা ছোট্ট রয়েছে বুঝি, মেলা ছোট্ট না, কলেজে যায় আর কি সেই ছোট, আমার ছোটটা আর কি। ওই ছোটটা একটু আলাদা থাকে তো সেই জন্য ছোটটা। যাই হোক, এই ফ্রাইড রাইসটা ওই করে দেবো, কলেজে নিয়ে যাবে একটু টিফিনি। আর হলো ওরা জমের ভালো খায়, ফ্রাইড রাইস ভালো খায়, তারপরে তোমার ওই বিরিয়ানি ভালো খায়, তারপরে হলো পোলাও এগুলো রোস্ট এগুলো ভালো খায়। সেই জন্যই হলো ওগো এই একটু রাইন্দে তুই দিলি পরে ফ্রাইড রাইস, এই দিয়ে ওরকম সারাদিন চলে যাবে না। আমি ওদারে ওই আমসত্বটা বানাবানে নিশ্চিন্তি তালি, ওই রান্নার একটা টেনশান আমার মাথায় থাকবে না। ওই আমসত্বটা বানাতে গেলি ওই একটু দেরি লাগবে না, ওই আম নিয়ে তাল তল করতে করতে। সেই জন্যই ওই রান্নার কাজটা আগে সেরে তুই, এই রান্নার ওই ভাতটা চাইলটা হলো কালকে রাত্রিবেলা একটু সিদ্ধ করে ধুয়ে দিলাম, আদা সিদ্ধ সবজি দিয়ে, তারপরে হলো গাজর আর বরবটি দিয়ে সিদ্ধ করে ঝুড়িতে করে ধুয়ে দিছি। বেশ আদা ফুট হয়ে রয়েছে, ঝরঝরে হয়ে রয়েছে। এখন হলো আমার ভাইজি হলালি ফ্রাইড রাইস হয়ে যাচ্ছে মাংস দিয়ে আর ডিম দিয়ে। মাংসটাও কালকে ম্যারিনেট করে ফ্রিজে ধুয়ে দিলাম, তা হলো বেশ ভালো মধ্যে ম্যারিনেট হয়ে রয়েছে। এখন তাড়াতাড়ি বা যাওয়া যাবে না, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না আমার, সেই জন্যই কলেজে যাবে আবার দেরি হয়ে যায়। ভোরবেলা উঠলেও ওই চোখ মুছতে মুছতে উঠে সেও নিয়ে আবার ইচ্ছে করে না যে ওই কোনো কিছু করি, ওই চোখ খোলে খোলে বোঝে খোলে বোঝে খোলে বোঝে, এরম একটা ভাব ঠায় ভোরবেলা উঠে। ওই কিরম যেন একটা ওই মাতাল মাতাল ভাব ঠায়, পাঁচটার সময় ওই 5:30টার সময় 6টার সময় উঠলি পরে মনে হয় যেন আর একটু চোখ বন্ধ করতে হলে ভালো ঠেকতাম, এরকম ঠায়। ওই তারপরে ওঠা লাগে, চলে যাই কলেজে, হয়ে গেছে আমার ফ্রাইড রাইস, এখন চলো আমের দ্বারে যাই। এই আমের কার্টন হলো বাইটি বন্ডিরা, এটা হলো ওই আড়িবাঙ্গা আম। এই আড়িবাঙ্গা আম হচ্ছে কাঁচা ফাঁকা মিশেন, ওর মধ্যে কাঁচা ফাঁকা মিশেনও মানে আলো আসতে আসতে কতক একটু ফাঁকে উঠেছে, আবার শেষা গুঁতো হয়েছে কতক, আর কতক একেবারে ফাঁকা। এই একেবারে ফাঁকা যেগুলো সেইগুলো আলাদা আলাদা করবো, আলাদা আলাদা করে যেটা একটু ফাঁকিছে সেটা সেটা নিয়ে আলাদা জুড়ি দিতে হবো, আর কাঁচাগুলো আবার সাজায় মধ্যে ধুয়ে দেবো। কারণ আমসার তো বানাতে গেলি আমার হলো ফাঁকা আমের আমসার তো একদম বেশি ফাঁকা আমের আমসার তো করবো একটা, যেটা আলো দুধ দিয়ে ভিজে বাদ দিয়ে খাওয়া যায় এরকম করে মিষ্টি আমসার তো করবো। আর একটা করবো হচ্ছে আমি আধা ফাঁকা কিছুটা আম নেবো আর দুটো কাঁচা আম নেবো। এই দিয়ে আমি হলো মশলা দিয়ে হলো ওই যে ওই চকলেটের মতন ছেলে ফেলেরা ওই জুত ফেলারা ওই চকলেটের মতন খেয়ে বেড়াবে, মশলা দিয়ে করবো আর কি ঝাল দিয়ে, সেইটা ঝাল আমসত্ব। একটা করবো মশলা ঝাল আমসত্ব, আর একটা করবো হচ্ছে মিষ্টি আমসত্ব। ওই মশলা ঝালটা অমনি অমনি খাবে আর মিষ্টিটা বাদ দিয়ে দুধ দিয়ে খাওয়া যাবে। সেই জন্যই দুই প্রকার আমসত্ব বানাবো আমি। আমি তোমাকে আজকে দুই প্রকার আমসত্ব জ্বালায় বানানো দিয়ে আসছি। ওই আমাকে ওই বাড়ির দিক বাইটি বন্ডিরা ওই দিদিমা করে দিয়েছি, ঠাকুমা করে দিয়েছি যে আমসত্ব আম সটকায় সটকায় সেই আমরে হচ্ছে শাকনীতি করে সাইকে, তারপরে প্রত্যেক দিনটা প্রত্যেক দিনই ওই শাঁস পাটি ওই ওগলা শাঁসের পাটি, তারপরে খেজুর পাতার সাটাই, এই পাতায় দিয়ে রোদ দূরি
বড় করে পাতলা করে করে প্রত্যেক দিন এক এক লিফ করে দিয়ে গেছে। সেই লিফ রোদ্দুরে শুকাইছে, আর এক লিফ করে দিয়ে গেছে, আবার সেই লিফ শুকাইছে, উপরে ভদ্রে লিফ দিছে। এরম করে প্রত্যেক দিন হলো লিফ দিয়ে দিয়ে লিপ দিয়ে দিয়ে ওই ফেড়িমাটি লিফার মতন দিতে 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 যে সময় রস শুকোতে শুকোতে তাতে ফেরায় দেখা যেত যে 15 দিনই বা ফেরায় 17-18 দিনই 20 দিনই এটারটা ফাটি উঠতো বা এটারটা কুলো উঠতো, 20-25 দিন লেগে যেত এটারটা উঠতি। আমসত্ব আর কি বড় বড় করে বানাইতো, ছোটো করে বানাইতো, উঠতি মেলার সময় লাগতো, কারণ ওরকম করে এক এক লিপ শুকোয়ে শুকোয়ে রোদ দূরি তারপরে উঠতো শ্বাসফাটিতে দিয়ে দিয়ে সেই জন্যই। কিন্তু এনে হচ্ছে আমার 2-3 দিনের মধ্যে হয়ে যাবে আমসত্ব, বড় জোর 2 দিন লাগবে, আর রোদ দূর কোনো দেওয়ার দরকারই নেই, আমি আগুনেই বানায় ফেলায় দেবো। এই যে কড়াইতে দিলাম, মানে এ কোনো শাখাও লাগবে না, এর মধ্যে কোনো আশস কোনো কিছু নেই, এর মধ্যে হলো কিচ্ছু নেই, হলো একেবারে সুন্দর পেলেন মিহি আম। এই আম হচ্ছে শুধু শুধু জ্বালাই আমার ঢেলে ঢেলেই হচ্ছে আমসব তো হয়ে যাবে। আমি জলটা টানায় নিচ্ছি, যতদূর সম্ভব আমি জল টানায় নেবো, একেবারে যতদূর শুকোনো যায় শুকোয়ে নেবো। শুকোয়ে নিয়ে আর একটু যেটুক বাকি থাকবে ওটুক আবারই আমি চুলোর ফরে দিয়ে তুলি ভরে থাল ধরে তাওয়ার ফরে শুকোয়ে যাবে। সেই জন্য আমি যতদূর সম্ভব ততদূর জল টানায় নিয়ে আসি। আর এটার মধ্যে কিন্তু বাটিমন্ডিরা কিচ্ছু দিই নেই, এটার মধ্যে একটু লবণও দিই নেই, একেবারে খালি আম জ্বালায় নিয়ে আসি আমি। এই মিষ্টি ভালো ফাঁকা আম খালি আম যা কালারটা দিয়েছো, কী সুন্দর কালারটা আইছে বাটিমন্ডিরা। এখন আমি সমান করে ফেলেন করে দিয়ে তোলাম শুকো দিলে জুড়োতি লাগুক। আমি এবার হচ্ছে কাঁচা পাকা আম নিছি, এর মধ্যে লবণ হলুদ মরিচ তারপরে দুনে জিরে বাজা দুনে জিরে আর ফাঁসফোড়নের গুঁড়ো বাজা এই দিয়ে আমি মিশিয়ে আর একটু সরিষার তেল অল্প সামান্য এই আমি মিশিয়ে দিয়ে এবার জলটা নাই নেবো। যতদূর পারি যতদূর একই প্রসেসে জলটা নাই নিয়ে ওই থালায় ঢেলে দেবো। ওইটা হচ্ছে কোনো কিছু দিনেই জ্বালাইছি, আর এটার মধ্যে হচ্ছে মশলা দিয়ে জ্বালাই নিয়ে আসলাম একইভাবে। জলটা নাই নিয়ে একেবারে আমি এবার পাতলা করে ফেলেন করে দিয়ে দেবো, দিয়ে দিয়ে আবার একটু উনুনে চুলোর পরে আমি 1 ঘন্টা আজকে 1 ঘন্টা রাখবো আর কালকে 1 ঘন্টা রাখবো। দুই দিনই আমার 2 ঘন্টা রাখলি পরে এই আমসব তো শুকোয়ে যাবে, কারণ এর জল হলো প্রায় ডুক শুকোয়ে গেছে। আর সামান্য একটু দুক আছে সেইটুক আমি চুলোর পরে আবার দিলি ভরে 1 ঘন্টা শুকোয়ে যাবে। আমার রোদ্দুরির একেবারে কোনো দরকারই নেই, আমার রোদ্দুরি যাওয়ারই দরকার নেই। আর যাগো রোদ্দুরির অসুবিধে আছে, তাগো এগুলো না করলেও হবে, যাগো রোদ্দুরির সুবিধে নেই তারা কী করবে, তারা আমসব তো এইভাবে বানাবে, যাগো রোদ্দুরির সুবিধে নেই। এখন এ ভাষে আমি আবার আর কয়টা আম হলো যে সময় হলো তোমার ওই বাইডি বন্ডিরা আমের সিজন চলে যাবে, আম মোটে থাকবে না, মানে আর কি বাজারে পাওয়া যাবে না, সিজন শেষ হয়ে যাবে, সেই সময় সময় অসময় খাওয়া জানি কোনো শরবত বা এমনি দুধ দিয়ে যদি কেউ পছন্দ করে সেই জন্যই কয়খানা আম আমি কেটে কেটে কোটোই করে থুয়ে দিই ডিপ ফ্রিজি। সেই জন্যই এই আম কয়খানা হলো ডিপ ফ্রিজি থোয়ার জন্যই কাটতেছি, এই কোটো ভরে কোটোটা ভরে থবো। তারপরে ও পাশে আমের থাল জুড়োতিছে শুকোতিছে, মানে আর কি হাওয়ায় হলো ঠান্ডাও দিছে, আমি এভাবে এই আমটুকু একটু থুতি আইছি, এইভাবে থুয়ে তারপরে আবার চুলোর ফরে দেবো, মানে একটু ফরে আমের এই ডুক থুয়ে ফ্রিজ বেড়ে। ওই মানুষ তো অনেক অনেক মেলা মেলা ফ্রিজে থুয়ে দেয়, কেউ কেউ 5 কেজি 10 কেজি 2 মন 1 মনও থয়ে যা গলো, বড় ডিপ ফ্রিজের মধ্যে মেলা জায়গা, এমনি ফ্রিজে মেলা জায়গা ডিপ আছে বেশি, তারা মেলা মেলা আম থই। আর যারা তোমরা রোজা টোজা রাহো যাগো রোজার হাত দরকার লাগে, তারা তো রোজার সময় পুরো আমের শরবত টরবত খাচ্ছি সারা মাস লাগে, তারা মেলা মেলা থই। আমি আমার তো আর সেসব কাজে লাগবে না, সেজন্য আমার মেলা মেলা থোয়া লাগবে না, আমি এই 1 বক্স থুয়ে দেবো, আর হলো পরে যদি শেষকালের দিক আর 1 বক্স থবো, আর থবো না, এই 2 বক্সই থবো, কারণ আমি মেলা মেলা কেউ পছন্দও করে না ফ্রিজিরটা খাতি। আর হলো বেশি একটা অত তো আর এখনে যেমন কাটলি ফেরে যেমন ভাল লাগবে, আর সেই সময় তো অত ভালো লাগবে না, সেই জন্য আর অত আর বেশি থবো না, এই 1 বক্সই থাকবে আর পরে আর 1 বক্স থবো। আর যারা মেলা মেলা লাগে তারা মেলা মেলা রাহে, আমার ওই মেলা মেলা খার ফ্রিজিরটা খার অত লোক নেই আর কি। তা এখন বাইটি বন্ডিরা এই চুলোর ফরে এই এখন তো চুলোর কোনো কাজ নেই, চুলোর ফরে হলো চুলো আগে ওই তাওয়াটা একটু বেশি গরম করে নেব, প্রথমে গরম করে নিয়ে তারপর আস্তে করে বসায় দেবো, 1 ঘন্টা অনেকের মতন থাকবে আর কি।
বসায় দেবো। এইটা করলে হবে কি, আমি ওই যে ওই যে নাড়া দিয়ে যে থালের পরে যে লাগায় দিলাম, আদ দিয়ে দিয়ে যে সমান করলাম, এতে কিন্তু আমার আমসত্বটা ওই নাড়া লাগিছে, মানে একদম গরম থাকতে থাকতে তো আর আমি আদ দিয়ে সমান করি নেই, আমসত্বটা ঠান্ডা ঠান্ডা হলেই সমান করেছি। তাইতে সমান করার পরে ফিরে আবার দিয়ে গরম করে শুকোয়ে নিলাম। এই যে দেখো পরের দিনকে, এই আমার আমসত্ব কিন্তু পরের দিন আর এক ঘন্টা দিছি, এই যে শুকোয়ে গেছে। আর এই যে কুলোরটা, এটা হচ্ছে আরও শুকোবে, কুলোরটা পরে দিছি, এটা আমি তার শুকোয়ে ভারি নেই। ওই কুলোরটারও আর একদিন শুকোলি ভরে তোমার ওয়ে যাবে, ওটাও উঠে যাবে কুলোরটা। আর এই এই দেহ কাটতেছি আমসত্ব মিষ্টিটা, এটা কলম বাইডি বুন্ডিরা যে কোনোভাবে যে কোনো রকমভাবে কাটা যায়, যে যার ইচ্ছে মতন কাটবে, কেউ চৌকো করে, কেউ বরফি করে, কেউ ওই যারা হলো ইসির মতন ওই হালুয়ার মতন করে কাটা যায়, যে যার ইচ্ছে মতন কাটিয়ে নেবে। তা এটা কিন্তু এখনই কোটো করে থুয়ে তোমার ওই ইসি থোয়া যায়, ফ্রিজে থোয়া যায়। কিন্তু যারা হলো ফ্রিজ ছাড়া থবে, ফ্রিজ ছাড়া থুতি গেলি এই যেটুক শুকোইছে আর একটু শুকোয়ে নিতে হবে। ফ্রিজ ছাড়া থুতি গেলি সেরকম শুকনো ফ্রিজে থোয়ার মতন হয়েছে, কিন্তু ফ্রিজ ছাড়া বেশি দিন থুতি গেলি আর একটু শুকনো লাগবে ভালো করে। আমি ওই তোমাকে দেখার জন্য আগে আগে কাটে দেখাতেছি আর কি, কালকে হলো দিলাম, এই পরের দিনকেই তোমাকে কাটে দেখাতেছি। এই হলো তোমার আর একটু শুকোয়ে নিলি পরে আর ফ্রিজে থোয়ারও দরকার লাগবে না, তাহলে একেবারে কোটোই করে শুকোয়ে তোমার ওই ফ্রিজের বাইরেই থোয়া যাবে। তাহলে বাইটি বন্ডিরা আজকের আমসত্বটা বানানো তোমাকে কেমন লাগলো আমার কমেন্টে জানাইও। আর তোমরা সকলে ভালো থাইও, সকল সকলরে ভালো রাখো। আজকের ব্লগ তাহলে এই পর্যন্ত আমি শেষ করতেছি, আমসত্ব বানানো দেখাইয়ে। আবার তোমাকে সাথে দেখা হবে আমার নতুন কোনো ব্লগে, নতুন কোনো গল্পে, নতুন কোনো বিষয় নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো বাইটি বন্ডিরা, আর সবাই সবাইলে ভালো রাখো। আর যদি ব্লগটা তোমাকে ভালো ঠেয়ে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত, তাহলে